আমরা আমরা খাওয়ার পালা। এখন অনেকক্ষণ ধরে মুন বাড়ি থেকে বলছিল আমরা খাবে, ওর জন্য আমি আমরা খাওয়া ছেড়ে দিয়েছি এমন অবস্থা। যদি খাইও লুকিয়ে লুকিয়ে খাই। এখন ব্যাপারটা হলো নিশা বলেছে দীপনকে যে আমি আমরা খাবো, বাস ও পেয়ে গেছে, পাপা আমার জন্য নিয়ে এসো, হয়ে গেল। গুড মর্নিং সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সব হয়ে গেছো। আমরাও সবাই খুব ভালো আছি। ওইদিকে মন ব্রেকফাস্ট করছে, আমি আর দীপন খেয়ে নিয়েছি। কালকে দীপন আস্তে আস্তে প্রায় 9টা বেজে গেছে, তো অনেকক্ষণ হয়ে গেছে আমরা মানে খেয়ে টেয়ে দেরি হয়ে গেছে আর কি, ঘুমাতে ঘুমাতে। যাই হোক, তো আরেকটা গিফট এসে পড়েছে আমার জন্য। অনেকদিন আগে এটা অর্ডার করেছিল আর অনেকদিন আগে এসে পড়েছিল, তো দেখাই কি গিফট। এই যে ট্রেডমিল। অ্যাকচুয়ালি আমি 6-7 বছর ধরে ইয়োগা করতাম, জিমও করেছি, তো অনেকদিন এই করোনার জন্য লকডাউনের চক্করে 2 বছরের মতো পুরো বন্ধ হয়েছিল, তো পুরো বন্ধ হয়েছিল। তো এখন যাওয়াটাও পসিবল না, কেন কি কুমারঘাট আর আগরতলা করতে হয়, আর আমার শরীরটাও প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে, ব্যায়াম যেহেতু করছি না। তাই দীপন ট্রেডমিল অর্ডার করে দিয়েছে, বললো কি ঠিক আছে বাড়িতে একটা ট্রেডমিল থাকে, তুমি যখন খুশি তখন করতে পারবে, সময় বুঝে, নিজের সুবিধা বুঝে। আর সবচেয়ে বড় কথা হলো শুধু আমার জন্য না, বাড়িতে সবার সবাই জন্য দরকার, কেন কি এখন বাবা মা ওরাও সব বাইরে, তো বাবা মামনি ওরাও তো বাইরে যায় না, আগে যেমন মর্নিংওয়াক করতো এখন ট্রেডমিল থাকলে ঘরে বসেই করতে পারবে, এটা একটা প্লাস পয়েন্ট আর কি, যখন খুশি তখন করা যাবে। তো ওইটা ইনস্টল করবে এখন দীপন, চেষ্টা করবে। ওরা ওখান থেকে একটা ভিডিও টিডিও পাঠিয়েছে, বলছে কি যদি তোমরা পারো তাহলে করে নাও, যদি না পারো তাহলে ফোন করতে। তো দীপন ট্রাই করবে ভিডিও দেখে দেখে ইনস্টল করার, দেখি হয়ে গেলে তো ভালো, আর না গেলে তো স্টার্ট করলো, দেখি কি হয়, কত স্পিড আছে, দরকার দিও না, এখন পা দিও না,
হ্যাঁ ঠিকই তো আছে, দাও হাঁটো একটু দেখি। নর্মাল কত দিয়েছো? ফোরে? টুতে? টুতে এত স্পিড কেন? তুমি তখন কখন ওয়ানে ছিল? সোজাও সোজাও স্ট্রেট, একটু সামনের দিকে চলে যাও, সামনের দিকে চলে যাও, সামনের দিকে। হ্যাঁ কমফোর্টেবল? এখন 3:30, আমরা সবাই রেডি হয়ে গেছি। অ্যাকচুয়ালি আজকে আমরা সবাই যাচ্ছি সাবরুম, সবাই মানে দীপন চলে যাচ্ছে কুমার। অ্যাকচুয়ালি প্ল্যান ছিল আমি আর মন দীপনের সাথে কুমারঘাট যাবো, মা ওরা কিছুদিন পর আবার আগরতলা আসবে, তখন আমি ওই দিনই এসে পড়বো আর কি। তো এখন প্ল্যান চেঞ্জ হয়ে গেছে, এই বদমেশ বলেছে যাওয়ার জন্য, এই বদমেশের জন্য যাচ্ছি। যাই হোক ছিল, প্রথম যাবো প্ল্যান ছিল, বাট তখন কিছু না কিছু একটা কারণের জন্য সেটা ক্যান্সেল হয়ে গেছিল, তারপর এখন আবার হয়ে গেছে যাবো। যাই হোক এখন সবাই মিলেই আমরা যাচ্ছি স্টেশনে, দীপন চলে যাবে এদিক দিয়ে কুমারঘাট, আর আমরা চলে যাবো এদিকে সাবরুম, এই আর কি। তো এখন উবের ডেকেছি, 2 মিনিটের মধ্যে এসে পড়বে, এখন ফটাফট ব্যাগটা নিয়ে আমরা বেরোই, তোমাদের সাথে আবার বাইরে কথা হচ্ছে। সিটে বসে গেছি, নিশা দীপন উঠে সিট রেখেছে, আর এই যে দীপন দাঁড়িয়ে আছে এখানে, ওর ট্রেন হলো ওই দেখতে পাচ্ছ উল্টো দিকে, ওর হলো 5:30 ছাড়বে, আর আমাদের এক্ষুনি ছেড়ে যাবে, 4:30 অলরেডি বেজে গেছে, এক্ষুনি ছাড়বে। একটা টাটা বলে দাও, এই যে টাটা করে দাও, হাজার ভিতরে এই যে কলা নিয়ে যাবে, কলা ঝুলছে, কলা কলা আমরা খাওয়ার পালা। এখন অনেকক্ষণ ধরে মন বাড়ি থেকে বলছিল আমরা খাবে, ওর জন্য আমি আমরা খাওয়া ছেড়ে দিয়েছি, এমন অবস্থা, যদি খাই লুকিয়ে লুকিয়ে খাই। এখন ব্যাপারটা হলো নিশা বলেছে দীপনকে যে আমি আমরা খাবো, বাস ও পেয়ে গেছে, পাপা আমার জন্য নিয়ে এসে, হয়ে গেল। তো ট্রেনও ছেড়ে দিয়েছে, দীপনও চলে গেল মানে সিটের দিকে, একটা খারাপ লাগা আছে তাই না, একটা মানে ওই এমন একটা অবস্থা না, এখন ওইদিক ছেড়ে এইদিকে থাকা যায় না, এদিক থেকে এদিকে থাকা যায়। এনিওয়ে যাচ্ছি সাবরুম। এদিক দিয়ে আমি নিয়েছি বয়েল চানা, মনও নিয়েছে এদিকে বয়েল চানা, আর নিশালে ঝালমুড়ি, দেখতে ভালোই লাগছে, জানি না খেতে কেমন লাগবে। এক্ষুনি নামবো স্টেশনে, যা ঢুকছে ট্রেন, আর অলমোস্ট ট্রেন পুরো ফাঁকা, এই যে পুরো ফাঁকা, নেমে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। নিশা আর মন সামনে চলে গেছে, কেন কি অটো পেতে প্রচণ্ড মুশকিল হয়ে যাবে, এই জন্য ওরা সামনে যাচ্ছে, আমি একটু ভিডিও করার জন্য আসতে আসছি, হাতে 3টে ব্যাগ আমার, ঠিক আছে চলো আবার পরে কথা হচ্ছে। ব্যাগ প্রচণ্ড ভারী, একটা হাতে 3টে ব্যাগ পাচ্ছি না। তো এসে পড়েছি বাড়িতে, আরে বাবা যাচ্ছি এখন ঘরে, ঠান্ডা পড়ে গেছে ভালো এখানে, আর চতুর্দিকে শিউলি ফুলে শুধু গন্ধ। এই জেঠুমনিদের বাড়িতে শিউলি ফুলের গাছ আছে, আমাদের বাড়িতে তো বলে লাভ নেই, অনেকগুলো। যাই ঘরে। তো গাইস মুরগিকে খাইয়ে দিয়েছি অলরেডি, ও ঘুমিয়েও গেছে, শুয়ে গেছে আর কি, এই যে এই যে কম্বলের তলায়, কেন কি সাবরুমে প্রচণ্ড ঠান্ডা, বাপরে বাপ বাপরে বাপ। তো আমাদেরও লেপ, এই যে ঘুমাবো, খাওয়া হয়নি আমার, মা আর নিশার আমরা খেয়ে নেবো এক্ষুনি, মা মাছের ঝোল করেছে, ডাল করেছে, আর মাকে বলেছি এগুলো কিছু খাবো না, গরম গরম আলু ভাজা, তো আলু ভাজাটা আমিই করলাম এখন, আলু ভাজা দিয়ে একটু ঘি দিয়ে লঙ্কা টিপে, আহা গরম গরম ভাতের সাথে ঘি দিয়ে আলু ভাজা দিয়ে,
জাস্ট অন্য লেভেল। যাই হোক, ভাত খাবো, ভাত খেয়ে ফটাফট ঘুমিয়ে যাব। প্রচণ্ড টায়ার্ড, বেজে গেছে 10:15, 11টার মধ্যে খেয়ে ঘুমিয়ে যাব। আর সকাল সকাল উঠতে হবে, কেন কি এই ভিডিওটা এখন পর্যন্ত রাতে আমি এডিট করবো না, ঘুম থেকে উঠে আরামসে এডিট করবো। হয়তো একটু লেট তোমরা আমার আজ এই ভিডিও পেতে পারো। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকে ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।